প্রথমে মটরশুঁটিটা আমরা এভাবে ভেজে রেখেছি। পাশে খাসিটাকে রান্না করে নিচ্ছি। খাসিটার সাথে পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ আর রাজনী উপসম লাগবে। রাজনী প্রতি কেজির জন্য 1 প্যাকেট পটল লাগবে, 200 গ্রামের প্যাকেট পাওয়া যায়। আমার এখানে 2 কেজির উপরে মাংস আমি প্রায় 1.5 প্যাকেট দিচ্ছি রাজনী রসগোল্লা। পেঁয়াজটা ভেজে রাখছি উপরে দেওয়ার জন্য, কাজুটাকেও ভেজে রাখছি উপরে দেওয়ার জন্য। পেঁয়াজটা ভালো করে ভাজা আছে এবং চিনি গুঁড়া চালটাকে আমরা ধুয়ে ছড়ানোর জন্য রেখে দিলাম। চালটা এখন জুড়ো হয়ে গেছে। আমরা কি দেখেন, আমরা কিন্তু চাইলে চালটা এখনই দিয়ে দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না, কারণ মটরশুঁটিটা যেহেতু ধুইছি পানিটা একটু টেনে নেওয়ার জন্য পানিটা কিনে এনে দিচ্ছি। চালটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আগুনটা কমিয়ে দিতে হবে, না হলে চালটা পুড়ে যাবে। আমরা এই পাশে গরু গোস্ত, আমরা এই পাশে খাসি গোস্তটা দেখে নেব। দেখেন পোলাও চালটা কিছুটা ব্রাউন হয়ে গেছে। আমি কিন্তু কোনো ঘি ব্যবহার করতেছি না, আমি গরুর দুধ ব্যবহার করবো এবং খাসিটা বসানো হয়েছে অলিভ অয়েল, যা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। যারা খাওয়ার ব্যাপারে এবং শরীরের ব্যাপারে অনেক সচেতন তারা এভাবে ট্রাই করতে পারে। দেখেন আমার গোস্তটা এখন ঢেলে দিয়েছে এবং পোলাও চালের সাথে এটা মিশিয়ে দেবো। চিনি গুঁড়া চালের সাথে খাসিটা পুরো মিশে গেছে। আপনারা 2 কেজি চালের সাথে 4 কেজি খাসি দিবেন, 1:2 রেশিও ফলো করার চেষ্টা করবেন। দেখেন এতটা মিশে গেছে। দেখেন এটা সৌদি হালিম, সৌদি দুধ বলা হয়, হালিম কি আরবিতে দুধ বলা, আজ আর দুধ কারবিতে হালিম বলা হয়। সৌদি হালে আমরা 1 লিটার হালে মিক্স করবো, বা দুধ চাই বলে না কেন 1 লিটার দুধ মিক্স করবো, বা সাধারণত পানি একটু আপনার 4 কেজি হলে পানি 1.5 কেজি দিয়ে দিতে হয়, তো আমরা আর একটু বাকিটা পানি মিক্স করে নেব। বা আর একটা ব্যাপার ফলো করতে পারেন আপনারা ইয়ের সাথে, পানির আন্দাজ ওই চাল থেকে 1.5 আঙ্গুল বেশি হবে, এতটা আন্দাজ করতে পারে। কাজু এবং বাদাম পেঁয়াজ ভাজিটা ইরানের উপর দিয়ে দিয়েছে, সুন্দর একটা উপস্থাপন হলো।